আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে বাড়িতে মাটি উঠাইছি, মানে বেলকা মাটি যেটাকে বলে, সেটা উঠাই একদম বাড়িতে একবারে মোচন দিয়ে নিছি, মানে লেপে পুচে রেডি করছি। তো আজকে আমার বাড়িতে পিঠা উৎসব হবে, আজকে আমরা পিঠা খাবো। তো আমার বোনের মেয়ে লিমা আর আমার মেজো বোন আমার বাড়িতে আসছে, পিঠা খাবে। তো পিঠা খাবে, ওরাই চাল ওরাই দুধ সব কিছু নিয়ে আসছে, কিন্তু আমি খাবো, কারণ আমি এবার আমার শীতের সময় আমার বোনের বাড়িতে যাইনি। তো আমার বড় বোনেরা সবাই পিঠা খাইছে, আমি খাইনি, তো এই জন্য আর কি আমার বাড়িতে আসছে। লিমারা আসার পরে আমি সে চাল ভিজে দিয়ে আটা কুটে নিয়ে আসলাম। তো আজকে রাতের বেলা সবাই মিলে আমরা পিঠা খাবো। তো লিমাকে বললাম, লিমা কি পিঠা খাবে? তো লিমা পাটিসাপটা পিঠাই খাবে আর চিতই পিঠা খাবে। তো এখানে চিতই পিঠার গুলা গুলি নিলাম। তো পাটিসাপটা পিঠা আমার মা তৈরি করবে আর চিতই পিঠা আমি তৈরি করব। তো এখানে চুলার পাড়াতে চলে আসলাম, সবাই মিলে আড্ডা দিচ্ছি আর এখানে পিঠা বানাচ্ছি। তো পিঠাটা রাতের বেলা বানালে অনেক ভালো লাগে, সবাই মিলে একটু আড্ডা দেওয়া যায় আর পিঠা বানানো যায়। তো এখানে ভাপা পিঠা গরম গরম বানাচ্ছি আর সবাই মিলে একসঙ্গে খাচ্ছি। আর চিতই পিঠা বানাবো, মানে ধনে পাতার ভর্তা দিয়ে খাবো আর বাদ বাকিটা রসে ভিজাবো। তো আমি আজকে আমার বড় মেয়ে একটা পিরিজ এনে দিছে, লাভ লাভ লাভের মতন একটা পিরিজ, সে পিরিজ দিয়ে আর কি ভাপা পিঠাটা বানাইছি। আর এখানে গরম গরম চিতই পিঠা বানিয়ে রস তৈরি করছি, সে রসের ভিতর ডুবাইছি। দুধ এখনও দিইনি, দুধ একটু পরে দিব, কারণ দুধ যদি আগে দেয় তাহলে অনেক সময় দুধ ফাটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আর কি দুধ পরে দিয়ে দিব চিতই পিঠার ভিতরে। আর সবসময় এরকম ছোটোবেলা দেখতাম, রাতের বেলায় সবাই পিঠা বানাতো আর সকালবেলা পিঠা খেতো, সেই পিঠাটা খেতে অনেক মজা লাগতো। তো শীতকালে পিঠাটা অনেক ভালো লাগে। আর আমরা এখানে আসি, বেশিরভাগ পিঠা বানাই না, আমাদের এখানে পিঠা পাওয়া যায় সেখান থেকে পিঠা কিনে নিয়ে আসি, শুধু রস জাল দিয়ে রসে ভিজাই। এখন আমার মা আমার বাড়িতে আছে দেখে আর কি পিঠাটা বানালাম, সবাই মিলে আনন্দ করলাম। আর পিঠার ভিতরে এখন দুধটা দিয়ে দিলাম। এইভাবে যদি দুধ পিঠাতে দেওয়া যায় তাহলে দুধটা নষ্ট হয় না, ফাটে যায় না। আর দুধটা কিন্তু একদম খাঁটি দুধ, মানে একদম জাল দিয়ে ঘন করা হয়েছে দুধে, আমরা কোনো পরিমাণে পানি দিইনি, খালি রসটা জাল দিয়েছি। এখানে অনেকগুলা দুধ ছিল, তো সে দুধগুলা দিয়ে এখন পিঠাটা এখন ভিজে রেখে দিব, পরের দিন সকালবেলা এই পিঠাটা খেতে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। তো আমরা তো এইভাবে খাই, কে কীভাবে খাই জানি না। আর অনেক সময় শমসা পিঠা মানে ভাজিয়া বা এরকম রসে ভিজে খেতে ভালো লাগে। তো লিমা বললো না এটা খাবে। তো পরের দিন সকালে এখন আমরা সবাই মিলে পিঠা খাওয়ার জন্য এখানে চলে আসছি। সবাই যার যাবে এখন টেবিলে রেখে দিছি, যার যেরকম লাগতেছে সে নিয়ে নিয়ে খাচ্ছে। আর এখন খাবে আমার মেয়ে লিমা। তো এই যে লিমা পিঠা খাচ্ছে, কিন্তু ও কিন্তু বেশি মিষ্টি জিনিস খেতে পায় না, একটাই এতটুকুই খাবে, কিন্তু এতটুকুর জন্য এতটুকু মানে এত বড় আয়োজন। তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।